ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। তাহলে প্রতারণার শিকার অনন্ত জলিল, কারণ রিসেন্টলি অনন্ত জলিল তার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন যে তার প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 57 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টার ও ড্রাইভার। তিনি তার পোস্টে লিখেছেন, আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন 1996 সাল থেকে সাভারের হেমায়তপুরে অবস্থিত AJI গ্রুপ সুনামের সঙ্গে চলে আসছে। আজ আমার ফ্যাক্টরি এক ড্রাইভার মোহাম্মদ শহীদ মিয়া 53 লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে এবং সর্বমোট সেই টাকার অ্যামাউন্ট হচ্ছে 57 লক্ষ টাকা। তিনি আরও জানান, সেই ঘটনায় ফ্যাক্টরির একজন অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ জহিরুল ইসলামও জড়িত। তিনি সেখানে আরও লেখেন, তার সঙ্গে ছিল জহির, সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকেছিলেন তিনি এবং গাড়িতে টাকাগুলো সহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিলেন। কিন্তু মোহাম্মদ জহিরুল ইসলাম জহির যখনই সোনালী ব্যাংকে ঢুকলেন, সেই সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায় ড্রাইভার। এছাড়া তিনি আজকে ড্রাইভারের গেট আপ চেঞ্জ করা কিছু ছবিও ফেসবুকে শেয়ার করেন এবং জানান, যদি কেউ তাকে ধরিয়ে দিতে পারেন তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন। এছাড়া তিনি একটি ইন্টারভিউতে জানান যে এই ঘটনার মূল কথা হচ্ছে জহিরুল ইসলাম, তার প্ল্যানে এই টাকাগুলো আত্মসাৎ করা হয়েছে। তিনি আরও বলেন, যেহেতু জহিরুল ইসলাম তার অ্যাকাউন্টার এবং ড্রাইভারের সঙ্গে তার ভালোই সাক্ষাৎ হয়েছে, সেই জন্য তারা দুজন মিলে এই কাজটি করেছে। সো ভিউয়ার্স, অনন্ত জলিলের এভাবে টাকা আত্মসাৎ করার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।